बालेश्वरे दुर्घटनाय राजनीति करछेन মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় তো বিজেপি নেতা অমিত মালব্বর। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন জনতার বিকাশের কোনো চিন্তা নেই, এমনই মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান। बालासोर की जो रेल त्रासदी हुई उसमें भी মমতা ব্যানার্জী ने राजनीति करने का प्रयास किया, जबकि भारतीय जनता पार्टी की पूरी प्रदेश की इकाई लोगों को रिलीफ और रेस्क्यू पहुंचाने में लगी हुई थी। जो बंगाल के लोग थे उनको बचाने का हमने काम किया, जो सुविधाएं हम दे सकते हैं उनको देने का काम किया जा रहा है। ऐसे में सरकार में बैठी মমতা ব্যানার্জী जिस प्रकार से एक त्रासदी का राजनीतिकरण भी कर रही थी, उससे ये स्पष्ट होता है कि उन्हें जनता के विकास के कार्यों से कोई मतलब नहीं है। বালেশ্বরে দুর্ঘটনায় রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় তো বিজেপি নেতা অমিত মালব্বর। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন জনতার বিকাশের কোনো চিন্তা নেই, মন্তব্য করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্বর। সঙ্গে রয়েছে এই মুহূর্তে তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনু বাবু, বিজেপি নেতা অমিত মালব্বর এই বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন জনতার বিকাশের কোনো চিন্তা নেই, বক্তব্য তার। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের বিকাশ কি করেছেন তার প্রতিফলন হয় নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে। সেই কারণেই 2011 সালে 184, 2016 সালে 211, 2021 সালে 213 এবং এখন সেটা বাড়তে বাড়তে আরো অনেক বেড়ে গেছে। যারা তাদের গাফিলতির কারণে এতগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল তারা বড় বড় কথা বলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করার জন্য টাকা বরাদ্দ করে এসেছিলেন, আজকে প্রচার সর্বস্ব নরেন্দ্র মোদী বন্দে ভারত উদ্বোধন করে প্রচারের আলোয় থাকবেন, অথচ রেলের যাত্রী সুরক্ষার জন্য তিনি কিছু করবেন না। রেলের বাজেট আলাদা করে উঠিয়ে দিয়েছেন, রেলকে বিক্রি করে দিচ্ছে, অথচ রেলের সুরক্ষার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। তাদের জন্য এতগুলো মানুষের মৃত্যু হলো, তারা আবার বড় বড় কথা বলছে। এরা এই ধরনের কাজ করে বা কথা বলে বলেই বাংলার মানুষ প্রত্যেক মুহূর্তে এদের প্রত্যাখ্যান করে, আগামী দিনেও করবে। ধন্যবাদ শান্তনুবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।